শেখ হাসিনার পতন হয়েছে বলে আমরা সবাই খুশি। আমরা আগামীতে রেমিটেন্স পাঠাবো। আমরা চাই ভালোটা সরকার, বাংলাদেশ স্বাধীন হতে আমি আজ ঈদের থেকে খুশি ভাই। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা আস্ত খাসি কিনে নিয়ে এসে এবং তাদের ফ্যাক্টরির মধ্যে তারা জবাই করে তারা রান্নাবান্না খাওয়া দাওয়া করবে, আনন্দ উল্লাস করবে। এ দেখেন আস্ত খাসি তারা নিয়ে আসছে, জবাই করছে, করার পর এগুলাই করবে। এখানে সবাই আমাদের রেমিটেন্স যোদ্ধা সবাই এখানে কাজ করেন। এটা একটা বোরকার ফ্যাক্টরি, ছোট্ট একটা বোরকার ফ্যাক্টরি। তারপর ওনারা কাজ করতে থাকেন, নিরলসভাবে কাজ করতেছেন। এর ভিতরেও তারা দেশকে ভুলে যায় নাই, দেশের মাতৃভূমিকে ভুলে যায় নাই। এবং আমাদের এই যে রেমিটেন্স যোদ্ধা দেখেন তারা কিভাবে পরিশ্রম করতেছে, তারা কিভাবে কাজ করতেছে, এই কাজ করার মধ্যে দিয়ে তারা এই দেশের সরকারের পতন বিষয়ে তারা মোটামুটি কেউ অনেকে কথা বলবেন এবং তারা কতটা খুশি, তারা কতটা আনন্দ তাদের মুখ থেকে শুনবো। আমার নাম ফজলু মিয়া। মোটামুটি আমরা পোবার জীবনটা খুব কষ্টের জীবনটা, কিন্তু এই হাসিনার জন্য মোটামুটি আমাকে যে একটা পতন হয়েছে মানে এই করার জন্য আমরা বাংলাদেশে যা শান্তি পাই না, এই আওয়ামী লীগের পোলাপান আমাকে বাড়িতে যায় ভাঙচুর হামলা চাঁদাবাজি, একটা বাড়ি করতে গেলে চাঁদা চায়, এরকম এই করে ভাঙচুর করে, এগুলো আমরা সন্তুষ্ট না অসন্তুষ্ট। ও পতন হয়েছে খুশি, এর বদলে দরকার পড়ে কালকে আগামীকাল আবার গরু হবে ইনশাল্লাহ। আমরা এখানে সব প্রবাসী সবাই আইসি ভাই বিদেশে, কিন্তু কিছু কাম কাজ করার জন্য, কিন্তু দেশে যাইতে কোনো শান্তি পাওয়া যায় না, এই সমস্যা ওই সমস্যা আওয়ামী লীগের এই অত্যাচারে। এই জন্যে আমরা এখন সবাই আজকে আওয়ামী লীগের পতন হওয়ার কারণে আমরা খুব খুশি ভাইরা, আমরা সবাই মিলে সবাই খাসি লয়ে আইছি, এখানে জবাই করছি, ইনশাল্লাহ সবাই মিলে আনন্দ করব, আগামীকাল আবার বড় কিছু হবে। আমি তাজুল ইসলাম, আমি আওয়ামী লীগ সরকার পতন হতে অনেক খুশি। আওয়ামী লীগের পোলাপানের অত্যাচারে হামলা মামলায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি, যাতে আমাদের দেশটা মুক্তি হয়েছে এটি আমরা আলহামদুলিল্লাহ। আমরা চাই ভালোটা সরকার, যাতে দেশটা ভালোভাবে চলতে পারে, আমরা এটা শান্তি চাই। এই দেশের শেখ হাসিনার অত্যাচারে বাংলাদেশটা ধ্বংস, আজকে পতন হয়েছে বলে আমরা সবাই খুশি, সবাই আনন্দিত। বাংলাদেশ স্বাধীন হয়েছে দেখে আমরা বহুত খুশি, আজকালকার নতুন প্রজন্মের সলপল গুলার জন্য আমরা অনেক আনন্দিত। আমি আমার অনুভূতিটা আমি বোঝাতে পারছি না যে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ দীর্ঘ 16 বছর পরে মনে হচ্ছে আসলে আজকে আমরা মুক্তির যে স্বাদ এটা যেন অনুভব করতে পারছি। দেশ গঠনের বিষয়ে আমাদের যেটা প্রবাসীদেরকে যেটা ভূমিকা রাখতে হবে সেটা আগামী দিনগুলোতে রেমিটেন্স আর এখানে যারা প্রবাসীরা আছে আমরা সকলেই, আমরা সরকারি ওয়েতে ব্যাংকিং চ্যানেলে আমরা আগামীতে রেমিটেন্স পাঠাবো, যাতে দেশের সমৃদ্ধি অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধি অর্জন করতে পারে। বাংলাদেশ স্বাধীন হতে আমি আজ ঈদের থেকে খুশি ভাই, ঈদের থেকে হ্যাপি আজ আমি যে আমার বাংলাদেশের স্বাধীন হয়েছে, অনেক খুশি ভাই, অনেক খুশি। দর্শক, এই সেই খাসি রান্না হয়ে গেছে, এখন ইনশাল্লাহ সবাই মিলে খাওয়া দাওয়া করবে। হচ্ছে যে ভাত, প্রবাসীরা স্বল্প জায়গার মধ্যে দিয়ে তারা তাদের এই আনন্দ উপভোগ করতেছে বা করছে, আশা করি আপনাদেরকে দেখাতে পারবো। প্রিয় দর্শক, এই সেই আনন্দের খাওয়া দাওয়া, সেই খাসি রান্না শেষ এবং খাওয়া দাওয়া শেষ করতেছেন ওনার ছোট ভাই। বাংলাদেশ স্বাধীন হওয়াতে বিজয়ের খাওয়া দাওয়া, আজকে বিজয়ের খাওয়া দাওয়া। ধন্যবাদ সবাইকে, এবং আমরা দেশে এবং বিদেশে যেখানে যে যারা আছি সবাই আমরা আনন্দ করতেছি।